সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদেরকে একজন ভাই বসির নামে উনি আমাদেরকে একটা ইমেল করেছিলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি আপনার একজন ফ্রি স্টুডেন্ট আমি আপনার ভিডিওগুলো দেখে কাজের প্র্যাকটিস করি আমি ফাইভারের বায়ার রিকোয়েস্ট থেকে এই কাজটি পাই বায়ার এখনও অর্ডার দেয়নি কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করেছি করার আমাকে একটু জানাবেন আমি যেভাবে করছি তা ঠিক আছে কিনা আর পারলে এর উপর একটা ভিডিও বানাবেন ভাই ধন্যবাদ তো ওনার রিকোয়েস্টের ভিত্তিতে আসলে ভিডিওটা বানানো তাছাড়া আরও একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনারা যারা নতুন বন্ধুরা আছেন আপনারা ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন এবং বায়ারদেরকে এইরকম কাজে কিভাবে কনভিয়েন্স করতে হয় সে রিলেটেড কিছু কথাবার্তা বলবো একটু মনোযোগ সহকারে দেখুন তো উনি দুই দিন আগে আমাকে নক করেছিলেন এরকম আরও কিছু ভাইয়ের রিকোয়েস্টেড ভিডিও রয়েছে আমি সময় সুযোগ পেলে অবশ্যই খুবই শীঘ্রই তৈরি করবো ইনশাল্লাহ তো বসির ভাই যে কাজটি দিয়েছিলেন একদম সহজ একটু দেখি আমরা যে কিভাবে কি না তো উনি আসলে যেটা প্রোভাইড করেছে এটাকে নতুন একটা টেবে আমরা ওপেন করি এবং তারপর এই সিটটিতে যাব আমরা এখন আপাতত বায়ার কি বলেছে এটা একটু দেখব তো বায়ার বলছে যে উই নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট ওনার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার টু হেল্প এন্টার ডেটা ইনটু টু একটা স্প্রেডশিটে যে কাজ করে দিবে দ্যাট উইল বিকাম এ বিজনেস কন্ট্রাক্ট ডেটাবেজ এইটা একটা বিজনেস ডেটাবেজ হবে আর কি কন্টাক্ট পার্সনদের বা কন্ট্রাক্ট ইনফরমেশন থাকবে এই ডেটাবেজে দ্য ডেটা উইল বি টেকেন ফ্রম এ ওয়েবসাইট দ্যাট লিস্ট নাইন সেভেন সেভেন কোম্পানিস এইটাকে আমরা কপি করে নিয়ে যাবো তারপর হচ্ছে এখানে নতুন একটা টেপ ওপেন করছি একটু ধীরে স্বস্তিতে বলছি এবং কাজটা তো আসলে সহজ আমি দেখালে বুঝতে পারবেন তো উনি তো বলেছিলেন যে কাজটা এখনও পায় নাই উনি তো আসলে সবাই যেহেতু কাজগুলো মোটামুটি পারবে তাহলে এক্সেপশনাল কি কি করতে হবে এই কাজটা পাওয়ার জন্য তাই বলবো কাজের ফাঁকে ফাঁকে দেন উনি বলছে যে ইউ উইল নিড টু ফলো লিঙ্কস টু অপটেন দ্য ইনফরমেশন অ্যাবাউট ইচ কোম্পানি টু এন্টার ইন্টু দ্য স্প্রেডশিট সাচ অ্যাজ হোয়াট ইজ শোন ইন দ্য প্ল্যাটফর্মকে তো এখানে উনি আরও একটা লিঙ্ক দিয়েছেন এই কোম্পানিরই বা এই ওয়েবসাইটেরই সো আমরা এখানে যাব এবং উনি বলেছেন দ্য আইডিয়াল কন্ট্রাক্টর কন্ট্রাক্টর মানে হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদেরকে বোঝাচ্ছে যারা কন্ট্রাক্ট নিয়ে থাকে ইউ উড হ্যাভ এ গুড কমান্ড অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে আপনাকে ইংলিশে ভালো হতে হবে তার সাথে কমিউনিকেশন করা থেকে শুরু করে কাজটি শুরু করা বা কাজটি কমপ্লিট করা পর্যন্ত তবে যারা নতুন বন্ধুরা আছেন আমি আপনাদেরকে কিছু টিপস টিক্স দিব অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস সাফিসিয়েন্ট টু ডিটারমাইন অফ এডিশনাল কলাম শুড বি অ্যাডেড টু দ্য স্প্রেডশিট টু অ্যাকোমোডেট দ্য ডিটেলস অফ ইচ প্রোফাইল ওকে তো এখান থেকে আমাদেরকে একটা কোম্পানির ইনফরমেশন দেখেন আমরা নিব এখান থেকে এক্সপোর্ট করবো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল সাফিয়েন্ট সাফিসিয়েন্ট টু ডিটারমাইন টু এডিশনাল কলামস ওকে আপনি নিজের উদ্যোগে আপনি যদি কলাম বাড়াইতে চান তাহলে অবশ্যই ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের হেল্পের জন্য বাড়াবেন ওকে অর দ্য ইনফরমেশন শুড বি অ্যাডেড টু অ্যা নোটস কলাম অথবা আপনাকে হয়তো বা কোনো একটা সিট উনি প্রোভাইড করবে যেখানে একটা নোটের কলামের অপশন থাকবে বা নোট কলাম থাকবে যেখানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে অ্যাকিউরেসি ইজ ক্রিটিক্যাল ইউ উইল স্পট চেক ইউর অ্যান্ট্রিস ওকে উই উইল স্পট চেক ইউর অ্যান্ট্রিস ফর অ্যাকিউরেসি ওনাকে কিছু স্যাম্পল দিলে উনি চেক করে তারপর আপনাকে হায়ার করবে ইরোর্স উইল রেজাল্ট ইন ক্যান্সেলেশন অব দ্য কন্ট্রাক্ট ওকে যদি কাজে কোনো ভুল থাকে তাহলে এটা ক্যান্সেলেশন হবে কপি অ্যান্ড প্যাস্ট ইজ রিকমেন্ডেড টু প্রিভেন্ট ইরোর ওকে সরাসরি কোনো টুলের মাধ্যমে যদি আমরা স্ক্র্যাপিং করি তাহলে অনেক সময় ডাবল এন্ট্রি চলে আসতে পারে বা অনেক ধরনের ভুল হইতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে বলেছে যে নিজের হাতে কপি বেস্ট করতে হবে তাহলে এটা এটার ক্ষেত্রে উনি রিকমেন্ড করছে আর কি ইউ মাস্ট বি এবল টু স্টিক উইথ দ্য ডেডলাইনস অ্যান্ড বাজেট আউটলাইন্ড ওকে তো মেইন কথাতে আসি যে এই কাজটা সবাই পারবে আমি যখন দেখাবো আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আপনিও পারবেন এখানে ক্লায়েন্ট বলেছে যে আমি যেই ডেডলাইনটা মানে যেই সময়ের ভিতরে আমাকে কাজটি করে জমা দিতে হবে এবং আমার যে বাজেটের আউটলাইনটা আছে এইটা অবশ্যই ফলো করতে হবে বা এটা অবশ্যই এই ক্ষেত্রে কোনো ছাড় হবে না আর কি ওকে তো উনি যদি বলে যে পনেরো ডলার তাহলে আপনাকে কাজ পাইতে হলে পনেরো ডলারে মানে কাজটা নিতে হবে হ্যাঁ এখানে উনি একদম এখানে স্ট্রিক্ট অবস্থায় আছে ওকে এবং ডেডলাইনস উনি যদি বলে যে পাঁচ দিনের ভিতরে কাজ জমা দিতে হবে তাহলে পাঁচ দিনের ভিতরে জমা দিতে হবে তাহলে এই সব প্রজেক্টের ক্ষেত্রে সহজ সহজ প্রজেক্টের ক্ষেত্রে দুইটা বিষয় অত্যন্ত জরুরি সেটা হচ্ছে ডেডলাইন ফলো করা মানে আপনার ক্লায়েন্টের সময় মতো কাজটা জমা দেওয়া বা আপনি করে দিতে পারবেন কি না এইটার অ্যাগ্রিমেন্টে যাওয়া এবং আপনার যে বাজেটটা আছে বা ওনার যে বাজেটটা আছে আপনার যে প্রাইসিংটা আছে এটার সাথে সামঞ্জস্য হলে আপনি কাজটা পেয়ে যাবেন ওকে তো উনি দুইটা ব্যাপারে খুবই স্টিক এবং আপনাদেরকে আমাদেরকে বলে দিচ্ছে সো প্লিজ ডো নট বিড ইফ ইউ আর আনএবল টু অ্যাকোমোডেট বোথ ওকে যদি আপনি দুইটা ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ না করতে পারেন অ্যাকোমোডেট বলেছেন যে প্লিজ ডো নট বিট অফ ইউর আনএবল টু অ্যাকোমোডেট বোথ আচ্ছা এখানে বলেছে যে আপনি যদি এই দুইটা বিষয়ের সাথে একমত না হন ডেডলাইন এবং বাজেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি বিট করবেন না বা বায়ের রিকোয়েস্টটা পাঠাবেন না উই আর লুকিং ফর শার্প প্রফেশনালস ফর ফিউচার কন্ট্রাক্টস দ্যাট উইল প্রভাইড ইনক্রিজিং কম্পেনসেশন অভার টাইম সো অ্যা লং টার্ম আউটলুক উইল বি বেনিফিটেড বোথ অফ আস ওনার ক্ষেত্রে এবং আমরা যারা কাজ করব আমাদের ক্ষেত্রে একটা ইয়ে বই আনবে মানে লং টাইমের একটা বেনিফিট বই আনবে যেহেতু ফিউচারেও দেখেন ফিউচার কন্ট্রাক্টও তার মানে ওনার ওনার কাছে আরও কাজ আছে ওকে তো সো এই কাজটা যদি আপনারা করে জমা দিতে পারেন মানে এই যে বসির ভাই যদি উনি কাজটা পেয়ে থাকেন তাহলে উনি যদি কাজটা করে জমা দিতে পারেন তাহলে অবশ্যই সামনেও ক্লায়েন্ট ওনাকে হায়ার করার একটা ইঙ্গিত দিচ্ছে ওকে থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন সেই ক্ষেত্রে এরকম যে প্রজেক্টগুলো আছে হ্যাঁ এই প্রজেক্টগুলো বিশেষ করে বেশি গুরুত্ব দিবেন যদি আপনি কাউকে হায়ার করে হলেও ওনার সময়ের ভিতরে কাজটা করে জমা দিবেন তাহলে হয়তো বা এবং আপনি যখন সময়ের ব্যাপারে সময়ের ব্যাপারে যখন স্বচ্ছ থাকবেন তখন আপনি ভবিষ্যতেও এই সব ক্লায়েন্টদের সাথে বেশি বেশি কাজ করতে পারবেন অনেক বেশি কাজ করতে পারবেন ওকে এটাই হয় মানে দেখা যায় যে এরকম যে একটা কাজ হয়তো বা তাকে ছোট একটা কাজ দিয়ে পরীক্ষা করলো যে সে পারে কি না বা সে সময়ের ভিতরে জমা দিতে পারে কি না এর মাধ্যমে পরীক্ষাটা এটা হলো যে সে আসলে কতটুকু কনসাস মাইন্ডে ওনার কাজটা করেছেন বা কতটুকু সিরিয়াস হয়ে ওনার কাজটা করেছেন তো নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে যে আপনাকে দুই দিনের কাজ দিলে দুই দিনের ভিতরেই জমা দিতে হবে উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ উইথ ইউ ওকে তো আমরা যেটা করব সেটা হচ্ছে উনি আমাদেরকে যে সিটটা প্রোভাইড করেছেন ওনার সিটটাকে আমরা একটু অপেন করব আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা যাই এবং আমরা দেখব যে উনি আসলে ইনফরমেশনটা সঠিক দিয়েছেন কি না ওকে তো সেই ক্ষেত্রে এই যে ভাই উনি মূলত বায়ারের এই সিটটা থেকে বা এই লিঙ্কটা থেকে এই কাজটা করেছেন তো আপনারাও কিভাবে করবেন আপনারা নতুন একটা টেবে যাবেন ড্রাইভ থেকে আপনারা প্র্যাকটিস করবেন আর কি কারণ আপনাদের এরকম কাজ আসতে পারে তো ভবিষ্যতে যদি ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে এরকম কাজ বা করার জন্য বলে তাহলে অবশ্যই আপনি করতে পারবেন এবং ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে আমি আগেও এরকম কাজ করেছি একটু দেখো তো এখানে ওনার যে বিষয়গুলো আছে নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট অ্যাডমিশনস তো মূলত ওনাকে একটা লিঙ্ক প্রোভাইড করেছেন এই লিঙ্ক এবং এখান থেকে মেম্বারশিপ থেকে মেম্বার বেনিফিটস নামে একটা অপশন আছে এখানে চলে যাব এখানে যাওয়ার পর আচ্ছা এটা না আমরা একটু মেম্বার ডাইরেক্টরিতে যাই এই যে দেখেন এইখানে তো একটা একটা করে ওপেন করি এটা ওপেন করার পর দেখেন এই যে কন্ট্রাক্ট গুলো আছে শুধুমাত্র কবি বেস্ট করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো কিছু যাতে মিসিং না হয় দেখেন উনি কিন্তু ক্লায়েন্ট কিন্তু উদাহরণ হিসেবে এই লিঙ্কটাই প্রোভাইড করেছিলেন মানে এইটা ওকে আমরা যেটা এখান থেকে বের করলাম আর কি এটা প্রথমটা হচ্ছে এটা তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এইভাবে নয় শত সাতাত্তরটা এন্ট্রি আছে ওকে তো আমি আসলে মূলত জানি না এই প্রজেক্টটা কত কত ডলারে ছিল এই ভাই জানতে পারবে যে ভাই আমাকে ইমেল করেছেন তো এখন কি করতে হবে দেখেন এখানে উনি যে বিষয়গুলো নিয়েছেন যে নেম এখান থেকে প্রথমেই নেমটা নিতে হবে নেম হচ্ছে এই যে দেখেন এখান থেকে নেম কোনটা নিয়েছেন উনি মূলত দেখি এই যে দেখেন ওয়ান মেথড সেন্টার ওকে তো নেমটাই হচ্ছে এটা এই যে দেখেন এইটা হচ্ছে নেম ওয়ান মেথড সেন্টার কপি করলাম কপি করে পেস্ট করতে হবে আমি একটা অ্যান্টি দেখাচ্ছি এবং ওই ভাই আসলে এই কাজটা সঠিকই করেছেন তারপর সে অ্যাড্রেসটা নিয়েছেন তো আমরা দেখি তো এখানে কি আছে দেন হচ্ছে মেইলিং অ্যাড্রেস তো এটাকে এখান থেকে কপি করতে হবে এবং এইখানে মূলত লিখতে হবে যে মেইলিং অ্যাড্রেস ওকে এখানে মেলিং অ্যাড্রেসটা লিখতে হবে মেলিং অ্যাড্রেস দেন হচ্ছে ফোন নাম্বারটা নিতে হবে ফোন নাম্বারটা এখান থেকে আমরা কপি পেস্ট করবো শুধুমাত্র যত দ্রুত কপি পেস্ট করতে পারবেন তত দ্রুত আসলে ক্লায়েন্টের কাজ জমা দিতে পারবেন দেন হচ্ছে ইমেইলটা নিতে হবে ওকে সো ইমেলটা হচ্ছে এটা তারপর হচ্ছে আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এটা আমি আর দেখাচ্ছি না আর কি তারপর হচ্ছে এখান থেকে অ্যাডমিশন অ্যাডমিশন হচ্ছে এটা তারপর হচ্ছে অ্যাডমিশন ইমেল অ্যাডমিশন ইমেলটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট করার একটা অপশন আছে তারপর আছে আপনার অ্যাডমিশন ফোন নাম্বার মার্কেটিং কন্টাক্ট ওকে মার্কেটিং ইমেল মার্কেটিং ফোন এখন আপনি বাকি ইনফরমেশনগুলোতে গেলে অনেকের ক্ষেত্রে হয়তো বা দেখেন একদম কম ইনফরমেশন আছে সেই ক্ষেত্রে যেগুলো মিসিং আছে যেমন এখানে আছে শুধুমাত্র নামটা দিতে পারবো তারপর সে মেইলিং অ্যাড্রেসটা দিতে পারবো ফোন নাম্বারটা দিতে পারবো তারপর সে ইমেইলটা দিতে পারবো ওয়েবসাইটটা দিতে পারবো বাকি ইনফরমেশন যেমন আপনার এখানে যেরকম ছিল যে অ্যাডমিশনের নাম অ্যাডমিশনের ইমেইল মার্কেটিং কন্ট্যাক্ট এগুলা যে কোম্পানিতে মিসিং আছে ওইগুলো বাদ দিয়ে বাকি ইনফরমেশনগুলো আমরা দিব ওকে তো আমি আসলে যেটা করব সেটা হচ্ছে এই যে জব ডিটেলসটা আছে এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই আমি যেভাবে দেখেছি কমপক্ষে একশোটা হলেও এন্ট্রি করে আপনার কাছে রাখবেন কারণ এই রকম কাজ পাইতে হলে দ্রুত কারণ যেহেতু সহজ কাজ সেই ক্ষেত্রে অনেকেই অনেকেই আপনি মানে আপনার মতো অনেকেই বিট করবেন বা বাইরের রিকোয়েস্ট পাঠাবেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি আগের কাজ করা থাকে তাহলে ক্লায়েন্টকে একটা প্রুভ হয়তো বা দেখাইতে পারবেন যে আপনার কাজটি করা আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের যে ভিডিওটি আছে এখানে একটি লাইক দিয়ে ইউটিউবকে জানিয়ে দিন তাহলে সবার কাছে পৌঁছাবে আর কি লাইকটা দিলে যে এই ভিডিওটি হেল্পফুল সবাই ভালো থাকবেন সবার সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম